আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে তো আজকে আমি কই মাছ ভুনা করব তো সেই রেসিপি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করতেছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনারা সবাই আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন তাহলে মূল রেসিপি দেখি তো আমি এখানে কই মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো একটি প্লেটে নিয়ে নিলাম এখন এগুলোকে আমি প্রথমে হালকা করে ভেজে নিব ভাজার জন্য আমি এখানে দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এখন এগুলার সাথে আমি মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব কই মাছটা কিন্তু ভাজা ছাড়াও ভুনা করা যায় কিন্তু আমার কাছে যে কোনো মাছই হালকা একটু ভেজে ভোনা করলে সেটা মজা লাগে তো কড়াইতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সেখানে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে সেখানে মাছগুলো দিয়ে দিব তো সবগুলো মাছই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কই মাছ ভোনাটা কে কে পছন্দ করেন এই ভোনাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজা তো সবগুলো মাছ দেওয়ার শেষ এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি এক পাশ হয়ে গেছে তো আমি কিন্তু এগুলোকে খুব কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেবো এই যে এক পাশ উল্টানো শেষ এখন আরেকবার আমি উল্টানো দিয়ে এটাকে নামিয়ে নিব তা না হলে কিন্তু এটা বেশি করা হয়ে যাবে ভাজা এই যে মাছগুলো ভাজার শেষ এখন আমি চুলাইতে একটি কড়াই বসিয়ে দিলাম তো কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আস্ত কয়েকটা জিরা জিরাটা একটু ফুটে উঠলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এখন পেঁয়াজ আর কাঁচামরিচ এই তেলের সাথে হালকা করে একটু ভেজে নেব সামান্য একটু নরম করে ভেজে নিব এটা আমি তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে একে একে মশলাগুলো দিয়ে দিব আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এই মশলাটা তেল আর পেঁয়াজের সাথে একটু ভালোভাবে ভেজে নিতেছি এতে করে মশলার কাঁচা গন্ধটা থাকবে না তো এটা কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না তা না হলে কিন্তু এটা পুড়ে যাবে তো হালকা একটু ভেজে নেওয়ার পর আমি অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য এরপর আমি এখানে দিয়ে দিলাম লবণ আর জিরার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা সব কিছু আমি পরিমাণ মতো দিয়েছি দেওয়ার পর আমি এই মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর মাছগুলো আমি এই মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব এই যেভাবে নেড়ে চেড়ে মাছগুলোকে কষিয়ে নিচ্ছি মাছগুলো কষানোর শেষ এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব এটার ঝোলের জন্য তো পানিটা দেওয়ার পর আমি এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন এর উপর দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিবো দেওয়ার পরে এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা তরকারিতে ছড়িয়ে পড়বে এরপর আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দেওয়ার পর এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব আর ধনিয়া পাতা দিলে কিন্তু যে কোনো তরকারির স্বাদই বহুগুণ বেড়ে যায় তো এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তরকারিটা রান্নার শেষ এখন আমি চুলাটা বন্ধ করে দেব তো এখন আমি বাটিতে বেড়ে নিচ্ছি তরকারিটা তো আশা করতেছি আমার আজকের এই রেসিপি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনারা সবাই আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন আমার পেজে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ